ধীরে ধীরে জমে উঠছে চট্টগ্রামের ঈদ বাজার। মন্দনগরের ছোট বড় সব মার্কেট সরগরম। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। দেশি বিদেশি পোশাকের বাহারি সব নাম দিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টায় আছেন বিক্রেতারা। এখন পর্যন্ত চট্টগ্রামের ঈদ বাজারে ক্রেতাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেট এখন এমন আলো ঝলমল, সন্ধ্যার পর নজর কাড়ে সবার। ক্রেতাদের চাপও বাড়ে এ সময়। রমজানের প্রথম সাত দিন চলে যাওয়ায় কেনাকাটাও জমজমাট। তরুণীদের পোশাকের বাহারি সব নাম, যেমন ভারতীয় পার্সি সারারা, আলিয়া কাট, অ্যারাবিয়ান কাটিং, পাকিস্তানি খোদা বক্স, খুবসুরাত ও আখানুর, এগুলোর চাহিদাও বেশ। শুরুর দিকে ভালো কাপড়গুলো থাকে, দেখা যায় যে পরবর্তীতে এলে ভালো কাপড়গুলো সেল হয়ে যায়। সাদাবাহারও দেখতেছি, আবার অনেক সময় বিভিন্ন রকমের কোয়ালিটির দেখতেছি, সুন্দরী। সবাই নেবেই, রোজা আসলে সবার জন্য কেনাকাটা করতে হয়, গিফট কিনতে হয়, ওই জন্যই আসলে আর্লি আসা। আমার থ্রি পিস পছন্দ হচ্ছে বেশি, একটু গর্জিয়াস টাইপসের, আর অর্গানজাগুলো বেশি পছন্দ। ক্রফটেড, আরিয়া কাট, ক্রফটপ, লেহেঙ্গা, ওগুলো বরাবরের মতো, যদিও এগুলো আগের ডিজাইন নতুনত্ব নিয়ে আসছে, এগুলো চলতেছে। পিছিয়ে নেই ছেলেরাও, বরাবরের মতোই ঈদে প্রথম পছন্দ পাঞ্জাবি, পাশাপাশি শার্ট, টি শার্ট, জুতোর বেচাকেনাও তুঙ্গে। তবে দাম চড়া বলছেন সবাই। গতবার থেকে ডিজাইনের একটু তারতম্য দেখতেছি, আর প্রাইসিংটা এবার একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায়। পাকিস্তানি দেখতেছিলাম অনেক দাম এখানে, আসলে চাচ্ছিলাম, দুই তিনটা দোকানে ঘুরছি, এখনও মিলাতে পারি না, এখনও দেখি না। সাধারণত গত বছরের থেকে এবছর একটু বাড়তি, যেহেতু দেড়হামের রেট বেশি হওয়াতে এবারের মালের প্রাইসটা প্রতিটা মালের ধরেন 500-500 টাকা বাড়তি আছে। সেলাতে সময় লাগে বলে থান কাপড় কিনতে ভিড় রোজার শুরু থেকে। চট্টগ্রামের টেরি বাজার, সেন্ট্রাল শপিং কমপ্লেক্স দিনরাত মুখরিত ক্রেতার আনাগোনায়। বন্দরনগরীতে প্রতিটি বিপণী কেন্দ্র ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মামুন রশিদ, ওভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।